নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইজি হোম কুকিং। আজকের রেসিপি চকলেট কুকিজ। বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয় আজকের এই চকলেট কুকিজের রেসিপিটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটুখানি লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর নোটিফিকেশান বেলটাও ক্লিক করে দেবেন যাতে আপনারা আমার সমস্ত রেসিপির রেগুলার আপডেট পান। তাহলে চল আমরা ঝটপট এই কুকিজটা বানাতে শুরু করি। এর জন্য আমি এখানে হাফ কাপ রুম টেম্পারেচার বাটার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ মতো গুঁড়ো চিনি অল্প অল্প করে মিশিয়ে এটাকে ইলেকট্রিক মিক্সার দিয়ে হুইস্ক করব যতক্ষণ না এটা একদম স্মুথ আর পেল হয়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে বাটার আর চিনি মিক্সারের মধ্যে ভালো করে মিক্স করে দেবো। এবার দিচ্ছি এর মধ্যে 1 কাপ ময়দা, 3 টেবিল স্পুন কোকো পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার সব কিছু চালনি দিয়ে খুব ভালো করে চেলে নিয়ে মাখন আর চিনি মিশ্রণের সাথে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মেখে একটা ডো বানাবো। প্রয়োজন হলে আমরা একটুখানি 1 থেকে 2 টিস্পুন দুধ ব্যবহার করতে পারি এই ডোটা বানাতে। এবার এটাকে ক্লিন র্যাপে মুড়িয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত। ডোটা বানাতে আমাদের কিন্তু খুব বেশি লিকুইড দুধের ব্যবহার বা কিছু ব্যবহার করলে চলবে না, জাস্ট আমাদের ড্রাই আর ওয়েট ইনগ্রিডিয়েন্ট একসাথে জড়ো করে নিতে হবে। এবার আধ ঘন্টা পর ফ্রিজ থেকে ডোটা বার করে ঠিক অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এরকম গোল করে একটা অয়েল বা বাটার গ্রিস করা বেকিং ট্রেতে এটাতে রেখে দেবো। এবার 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এটাকে 10 থেকে 12 মিনিট বেক করব। মিনিট বারো বাদে ওভেন থেকে বার করে আনলে কুকিজগুলি একটু নরম থাকবে, তাতে চিন্তার কিছু নেই, কুকিজগুলো ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে, তাই খুব বেশি বেক করবে না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি শক্ত হয়ে যাবে এগুলো। কুকিজগুলো এখন একদম রেডি হয়ে গেছে বাচ্চাদের দুধ দিয়ে খাওয়ার জন্য বা সকালে গরম গরম চায়ের সাথে খাওয়ার জন্য। তাহলে আর দেরি কেন, আপনারা ঝটপট বানান, আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কুকিজগুলো কেমন হলো। আমার রেসিপি আমার চ্যানেল আপনাদের ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আবার আসবো